দর্শক স্বাগত জানাচ্ছি। আগামী 21 জুন স্মরণকালের সবচেয়ে দীর্ঘতম সময় ধরে সূর্য গ্রহণ হবে। এদিন মহাজাতের কাণ্ড আকাশে রিং ফায়ারও দেখা যাবে। তবে কিভাবে কখন দেখতে পাবে সেটি জানাবো। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। নিয়মিতভাবে সব ধরনের তথ্য পেতে বেল আইকনে ক্লিক করুন। আর খবরটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। চলুন বিস্তারিত জেনে আসি। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয় 21 জুন, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সামার সলস্টিস। আগামী রবিবার সেই দিনেই বলয় গ্রাস গ্রহণে ঢাকা পড়তে যাচ্ছে সূর্য। দীর্ঘতম দিনে সূর্যের গ্রহণ হতে পারে নেহাতি কাকতালীয়। জ্যোতির্বিজ্ঞানের মতে সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরল রেখায়। অর্থাৎ চন্দ্র যখন সূর্য এবং পৃথিবীর মাঝে অবস্থান করে, তখন চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়লে সূর্য গ্রহণ ঘটে। সূর্য গ্রহণ অমাবস্যা তিথিতে হয়ে থাকে। অনেক সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢাকতে পারে না, সে সময় সূর্যের বাইরের অংশ উজ্জ্বল বলয়ের মতো দেখায়, তাকে বলা হয় বলয় গ্রাস। গ্রহণের সময় আকাশে যখন আগুনের চাকা দেখা যায়, তখন তাকে বলা হয় বলয় গ্রাস সূর্য গ্রহণ। অর্থাৎ এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের উপর এমন ভাবে পড়ে যাতে সূর্যের চারপাশের আলোর বলয় দেখা যায়। এই গ্রহণে চাঁদের ছায়া সম্পূর্ণভাবে সূর্যকে গ্রাস করতে পারে না। এর আগে 2019 সালের 26 ডিসেম্বর শেষ বলয় গ্রাস সূর্য গ্রহণ হয়েছিল। বলয় গ্রাস গ্রহণে অমাবস্যার চাঁদ সূর্যকে মাঝখান থেকে ঢেকে ফেলে, তাই তখন পাশ থেকে আলোর মালা দেখা যায়। এটি রিং অফ ফায়ার নামে পরিচিত। এক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে দূরতম বিন্দুর কাছাকাছি অবস্থান করে। এই সময় চাঁদ পৃথিবী ও সূর্য প্রায় সরল রেখায় অবস্থান করে, ফলে এবার মহাজাতিক কাণ্ড রিং অফ ফায়ার দেখা যাবে। 21 জুনের সূর্যগ্রহণ 2020 সালের অন্যতম তাক লাগানো মহাজাতিক এই ঘটনা ঘটতে যাচ্ছে, ফলে খানিকের জন্য হলেও দিনের আলো অর্থাৎ সূর্যকে দেখা যাবে না। এতে করে দিনের বেলা তো অন্ধকার নেমে আসবে। এবার জেনে নেই কখন কোথা থেকে মহাজাতিক এই বিরল কাণ্ড দেখা যাবে। সূর্যগ্রহণ 21 জুন সকাল 9:46 শুরু হয়ে বেলা 3:34 শেষ হবে, আর বলয় গ্রাস 10:49 থেকে 2:32 পর্যন্ত থাকবে। চূড়ান্ত গ্রহণ কাল হবে 12:40। মহাজাতিকের বিরল কাণ্ড এশিয়ার বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশ, আফ্রিকা এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। ইউরোপ এবং অস্ট্রেলিয়ার কিছু কিছু অংশ থেকেও 21 জুনের বলয় গ্রাস সূর্যগ্রহণ চোখে পড়বে। কঙ্গো, ইথিওপিয়া, পাকিস্তান এবং চীনেও দেখা মিলবে রিং অফ ফায়ারের। 2020 সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে এবছরের 14 ডিসেম্বর। গ্রহণের সময় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। গ্রহণের সময় কিছু খাওয়া উচিত নয়, গ্রহণের সময় রান্না না করাই ভালো। তেমনি গ্রহণ দেখার ক্ষেত্রে বিশেষ সতর্কতাও অবলম্বন করা উচিত। খালি চোখে বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখা মোটেও নিরাপদ নয়, এর জন্য বিশেষ আই প্রোটেকশন গিয়ার প্রয়োজন। পিনহোল প্রজেক্টর দিয়ে সাদা দেয়াল বা কাপড়ে গ্রহণের ছায়া ফেলে সেটাও দেখা যেতে পারে। দর্শক, খবরটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। আর সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।